সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তহিদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আজ সকাল 10টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন হিজবুত তহিদের এমাম হুসাইন মোহাম্মদ সেলিম। আজকে আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলার কারণে, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজ আমরা আক্রান্ত হচ্ছি। মোট 360 বার আমরা আক্রান্ত হয়েছি। এই শত শত বার আমাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ আমি আক্রান্ত, আমি হুমকির মধ্যে আমার শত শত হাজার হাজার ভাই বোন দিনাতি বাদ করছেন, আর গালির মধ্যে সীমাবদ্ধ নাই। এবার সরাসরি আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, হত্যার হুমকি, আত্মঘাতী হামলার হুমকি। এই সময় তিনি হিজবুত তহিদের বিরুদ্ধে করা নানা ধরনের অপপ্রচারের জবাব দেন। আমাদের বিরুদ্ধে একটা বিশেষ শ্রেণী যারা ধর্মকে উপলক্ষ বানিয়ে, উসিলা বানিয়ে তারা মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের বৈষয়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করছে, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করছে, অপরাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, সন্ত্রাসবাদী জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে ধর্মের নামে আল্লাহ রসুলের নাম বলে তারা চালিয়ে দিচ্ছে। তারা দেখল এই সত্য যদি মানুষ জানতে পারে তবে তারা ইসলামের নামে চালু করে রাখা এই অনৈসলামিক কর্মকাণ্ড, ধর্মের নামে চালু করে রাখা এই অধর্ম আর তারা বেশি দিন করতে পারবে না। বাস তারা শুরু করে দিল এবার হিজবুত তাওহীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ খ্রিস্টান, হিজবুত তাওহীদ মুরতাদ ইত্যাদি ইত্যাদি। এছাড়াও তিনি এসব উস্কানি দাতাদের গ্রেপ্তার সহ 6 দফা দাবি তুলে ধরেন। গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল করে মসজিদের খুতবায়, জুমার খুতবায় আমাদের বিরুদ্ধে অপপ্রচারকারী, হুমকি প্রদানকারী, ফতোয়াবাজ বক্তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। 2 নম্বর, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে যারা জীবন নাশ সহ ক্ষয়ক্ষতি সাধনের হুমকি দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত ICT অ্যাক্টের আওতায় আনতে হবে। 3 নম্বর, সংবাদ সম্মেলনে হিজবুত তহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উমনীতিজান মাকদুমা পন্নি, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, তথ্য সম্পাদক শামসুল হুদা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সময় দেশের প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। আশিকুর রহমান, ডি নিউজ, ঢাকা।